নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটি ঘটনা যে ঘটনাটা নিয়ে সকলেই উদ্বিগ্ন এবং গোটা পশ্চিমবাংলার মানুষ ও দেখেছেন এই ঘটনাটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেলের মধ্যে একজন আইএস জঙ্গি মুসা তার ভালো নাম হচ্ছে মোহাম্মদ মুসাউদ্দিন মুসা বলেই চেনে ইনি বীরভূমে থাকেন এই বীরভূমে লাভপুরের বাসিন্দা তিনি গুয়ের মগ ছুঁড়ে মেরেছেন এবং পার্থ চট্টোপাধ্যায় নিজেকে রক্ষা করতে গিয়ে পড়ে গিয়ে তার মুখ হাত পা এইসব জায়গায় চোট পেয়েছেন ভয়ঙ্কর চোট পেয়েছেন তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে এখন আমাদের প্রশ্ন এই জায়গাটায় যে মূষা তিনি হঠাৎ করে পার্থ চট্টোপাধ্যায়ের ওপর কি তার এমন ক্ষোভ তৈরি হলো যে ক্ষোভের কারণে পার্থ চট্টোপাধ্যায়কে তিনি ওই রকম একটা আবর্জনা বর্জ্য পদার্থযুক্ত একটা মগ তিনি পার্থ চট্টোপাধ্যায়ের দিকে ছুঁড়ে মারলেন কি কারণটা কী ব্যাপারটা তো এরকম নয় যে সিরিয়া লিবিয়াতে আইএস জঙ্গিরা ঘোষণা করলেন যে পশ্চিমবাংলায় দুর্নীতি ভয়ঙ্কর হয়েছে সুতরাং ওর বিরুদ্ধে প্রতিবাদ করো আর সেই দুর্নীতির কিংপিন হচ্ছেন অন্যতম কিংপিন হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে প্রতিবাদ করো তাই জন্য তিনি প্রতিবাদ করছেন আইএস জঙ্গিদের এই ঘোষণার মাফিক তিনি কাজ করছেন ব্যাপারটা তা নয় তাহলে মুসা এই ধরনের আচরণ করলেন কেন আমরা প্রথমে এটা দেখে নেব যে মুসার এই জেলের এই আইএস জঙ্গি তার এই জেলে আসার এই ঘটনাটা এবং তিনি এই জেলে থাকা অবস্থায় আর কি কি ঘটনা ঘটিয়েছেন এবং কেন ঘটালেন তারপরে আমরা আসব প্রথমে আমরা এটা দেখে নিই আমরা জানি এটা সকলেই যে মুশাকে দু হাজার ষোলো সালের ফোর্থ জুলাই বর্ধমান স্টেশনের একটা যাত্রীবাহী ট্রেন থেকে তাকে গ্রেপ্তার করেছিল প্রথমে তো গ্রেপ্তার করেছিল রেল পুলিশ আর সিআইডি পরবর্তীকালে এনআইএ তার হেফাজতে নেয় এবং তার বিচার হয় বিচারে দু হাজার চোদ্দোতে বর্ধমানে যে বোমা বিস্ফোরণ ঘটেছিল খাগড়াগড়ে সেই বোমা বিস্ফোরণ কাণ্ডে তাকে গ্রেপ্তার করে এবং তিনি দোষী সাব্যস্ত হয় এবং জেএমবি বাংলাদেশের যে নিষিদ্ধ সংগঠন জঙ্গি সংগঠন জেএমির সঙ্গেও তার যোগাযোগ আছে সমস্ত প্রমাণিত হয় ইউএপিএতে তার যাবজ্জীবন দেয় এনআইএ আদালতে তার যাবজ্জীবন হয় এমনকি এ এত বড়ই জঙ্গি যে মার্কিন গোয়েন্দা সংস্থা এফ পর্যন্ত এসেছিলেন একে জেরা করার জন্য এর ঘটনা এর পুরো সমস্ত বিষয় সম্পর্কে জানার জন্য এফ পর্যন্ত এসেছিলেন এখানে এই রকম একজন জঙ্গি তিনি আছেন এই জঙ্গি এই ঘটনা প্রথম ঘটালেন তা নয় তিনি একবার ওই আলিপুর জেলে দু সালে একজন কর্মীকে ছুরি দিয়ে মেরেছিলেন তারও আগে আদালতের মধ্যে বিচারককে জুতো ছুঁড়ে মেরেছিলেন হঠাৎ করে তারপরে জেলের মধ্যে চামচকে ছুরি বানিয়েছেন ঘষে ঘষে দেওয়ালে ঘষে ঘষে ছুরি বানিয়েছেন সেই ছুরি দিয়ে আলিপুর জেলের একজন কারারক্ষীকে ছুরি দিয়ে কুপিয়েছেন নি প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয় স্থানান্তরিত করার পর তিনি এই তিনি আবার ওইখানের একজন কারারক্ষীকে একটা লোহার পাইপ দিয়ে পেটালেন পাথর দিয়ে আঘাত করলেন ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত করলেন তাকে পিজি হাসপাতাল এস এস ভর্তি করা হলো ভয়ঙ্কর অবস্থা তার তৈরি হয়ে গেছিল প্রায় প্রায় মারা গেছিলেন অর্থাৎ এই যে হঠাৎ হঠাৎ করে কিছু ঘটনা ঘটিয়ে ফেলা আবার একেই দেখা গেছে এই মোশাকেই দেখা গেছে বাগান পরিচর্যা করা অন্য কোনো এক কোনো এক সময় দেখা গেছে যে ওই কারাগারেরই একজন পড়ে গিয়ে পা ভেঙে গেছে চোট পেয়েছেন দৌড়ে গেছে তাকে রক্ষা করা তাকে নিয়ে যাওয়া আবার একেই দেখা গেল হঠাৎ করে ওই মগে বিষ্ঠা আমরা যাকে বলি ওই বিষ্ঠা ছুঁড়ে মেরেছেন পার্থ চট্টোপাধ্যায়ের দিকে ছুঁড়ে মারলেন এবং তার এটা একটা ক্যারেক্টার তিনি ওই বিষ্ঠাতে একটা নির্দিষ্ট সময় কখনো কখনো ওই মগের মধ্যে পটি করেন এটা তার একটা অভ্যেস ক্যারেক্টার এবং ওই পটিটাকে তিনি জমিয়ে রাখেন যখনই তিনি খুব ক্রুদ্ধ হন ক্রোধ যখন তার জন্মায় হাতের কাছে কিছু না পেলে ওই বিষ্টটার যে মগটা তিনি ছুঁড়ে মেরেছেন পার্থ চট্টোপাধ্যায় প্রথম নয় এর আগেও দু তিনবার ছুঁড়ে মারার চেষ্টা করেছে কিন্তু তারা খুবই সাধারণ নগণ্য বিষয় বলে ব্যাপারটাকে সবাই এড়িয়ে গেছে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যে একজন মন্ত্রী যিনি শিক্ষামন্ত্রী ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী যদিও তিনি এখন দুর্নীতির দায়ে জেল জেলে রয়েছেন তার বিচার পর্ব চলছে কয়েক হাজার কোটি টাকার যে শিক্ষার দুর্নীতি সেই দুর্নীতির দায়ে তিনি এখন জেলে রয়েছেন কিন্তু সেই যেহেতু তিনি ভিভিআইপি সে কারণে এটা গোটা বিষয়টা মিডিয়ার নজরে এসছেন এখন আমরা এই বিষয়টাই জানার চেষ্টা করেছি যে এই ঘটনাটা মুসা ঘটাচ্ছে কেন তার এই ঘটনাটা ঘটানোর পেছনে কারণ কি আমরা যে বিষয়টা জানতে পেরেছি সূত্র মারফত যে এই মুসা এই তিনি একটা মানসিক রোগে আক্রান্ত তিনি শুধু যে এই ধরনের আক্রমণ করছেন ব্যাপারটা তা নয় তার আরও একটা ভয়ঙ্কর রোগ তার মধ্যে রয়েছে সেটা রাত্রে বেশিরভাগ ক্ষেত্রে রাত্রে দেখা যায় সেটার নাম হচ্ছে অটোফেজিয়া এই অটোফেজিয়া রোগে ইনি আক্রান্ত এই অটোফেজিয়া রোগে যারা আক্রান্ত হয় তারা নিজেরা নিজেদের শরীরকে খুবলে খুবলে খাওয়ার চেষ্টা করে কামড়ে ধরে কামড়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে মূষাকে এই রোগে রাতের দিকে এই রোগে আক্রান্ত হওয়ার ফলে এই তার এই যে চরিত্রটা দেখা যায় রাতের দিকে ফ্রাস্টেশান যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এই গোটা ঘটনাটা তিনি এতটাই শখ পেয়েছেন এই শখ থেকে তার অটোফেজিয়া এবং আরেকটা হচ্ছে বাইপোলার মুড ডিসঅর্ডার এই বাইপোলার মুড ডিসঅর্ডার হলে তিনি ম্যানিয়া এপিসোড আর ডিপ্রেশন এপিসোড এই দুটো এপিসোডে থাকেন তিনি যখন ম্যানিয়া এপিসোডে থাকেন তিনি তখন খুব আনন্দে উৎফুল্লে থাকেন তখন দেখা যায় ওই যে বাগানের ওই যে বাগান চাষ করছেন তখন তিনি করেন ওই যে কেউ আঘাত পেলে তার পাশে তো গিয়ে দাঁড়াচ্ছেন তাকে তার সেবা শুশ্রূষা করছেন তিনি যখন ওই এপিসোডে থাকেন তখন যদি ওই ধরনের কিছু হয় তিনি তখন তাকে সাহায্য করেন তার একটা সাহায্য করা ক্যারেক্টার দেখা যায় আবার যখন তিনি ডিপ্রেশন এপিসোডে চলে আসেন তখন এই ধরনের আক্রমণ তিনি শুরু করেন এবং এই ডিপ্রেশন এপিসোডে থাকার সময় তিনি মগেই পটি করেন কারণ তিনি তখন ওটাকে অস্ত্র মনে করেন যে ওটাই হচ্ছে তার অস্ত্র যেটা দিয়ে তিনি আক্রমণ করতে পারেন কারণ ওই মগের পটিটা নিয়ে তাড়া করলেই উনি দেখেছেন যে সবাই ভয়ে পালিয়ে যায় অর্থাৎ ওটাকে সবাই ভয় পায় তাহলে ওটা একটা অস্ত্র সেই হিসেবেই উনি ওটাকে অস্ত্র মনে করেন সে কারণেই যখন দেখলেন পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে তিনি ডিপ্রেশন এপিসোডে আছেন বলেই মনোবিজ্ঞানীদের ধারণা এবং সে কারণে পার্থ চট্টোপাধ্যায় অতিরিক্ত সুযোগ সুবিধা জেলের মধ্যে পাচ্ছে বলে এটা তার মনে হচ্ছে তাই তিনি প্রতিবাদ করলেন তিনি ক্ষোভে ফেটে বললেন তিনি পাচ্ছেন না তাকে আটকে রাখা হচ্ছে অথচ পার্থ চট্টোপাধ্যায় তার সময়ের বাইরে গিয়েও অনেক বেশিক্ষণ সময় পাচ্ছেন বাইরে আর ঘুরে বেড়ানোর এটা তার অভিযোগ সেই অভিযোগেই তিনি তার ক্রোধ সেই ক্রোধের বই প্রকাশ ঘটল ওই মগ বিষ্টাভর্তি মগ তিনি পার্থ চট্টোপাধ্যায়ের দিকে ছুঁড়ে মারলেন এখন নানান বিচার ব্যবস্থা নানান রকমের পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী জঙ্গির জেলখানা পরিবর্তে যে জঙ্গির অবস্থান পরিবর্তন হচ্ছে জঙ্গিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র ঘটনা ঘটেছে এই ঘটনার মধ্য দিয়ে একটা বিষয় আমরা বলতে পারি যে জঙ্গি তার জঙ্গি কার্যকলাপ করেছে জঙ্গি এত কিছু ভেবে করেননি এটা ঠিক একজন মানসিক রুগীর মতো তিনি আক্রমণ করেছেন এটা ঠিক কিন্তু পাশাপাশি এটাও আমাদের দেখতে হবে যে প্রতিবাদ যে বিষয় নিয়ে তিনি প্রতিবাদ করলেন মুসা যে বিষয় নিয়ে গতকাল প্রতিবাদ করে মগ ছুঁড়ে মারলেন সেই প্রতিবাদটা ঠিক ছিল কি না যদি প্রতিবাদটা ঠিক হয় তাহলে জেলে সেই বাড়তি সুযোগ সুবিধে কেন পাবে এ নিয়েও প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে আমরা এ চর্চায় থাকবো আমি আজকের মতো বিদায় নিচ্ছি স্বপন এভিএম নিউজ আপনার কথা বলে